আপনি 5 মিনিট দেরি করেছেন, তো এখন কি আমার কান ধরতে হবে? আপনার নাম বলুন। আমার নাম ডিক সু। আচ্ছা, তো মিস্টার সু, এখানে একটা ডিক আছে। কোথায় কোথায়? আমার নামের শুরুতে ডিক সু, ডিক সু। ও আচ্ছা আচ্ছা, সো মিস্টার ডিক সু, বলুন আপনার কি সমস্যা? আসলে আমার কোনো সমস্যা নেই। তো কার সমস্যা? আমার একটা স্টুডেন্ট যার নাম হচ্ছে গুড্ডু। আচ্ছা, তো সে কোথায়? সম্ভবত বাসায় থাকার কথা এখন। আসলে আমি কিছুদিন আগে ওর একটা পরীক্ষা নিয়েছি। আচ্ছা, কিন্তু যখন আমি ওর পরীক্ষার খাতা চেক করতে গিয়েছি, ওর হাতের লেখা এত খারাপ যে আমি কিছুই বুঝতে পারছিলাম না। তো আমি জানি যে ডক্টরদের হাতের লেখা ওর মতোই, তো আমি ভাবলাম যদি আপনি ওর পরীক্ষার খাতাটা দেখে দিতে পারেন। আপনি কি আমার সাথে মজা করতেছেন? আরে না না, মজা করছি না। না মানে কি? আপনি এক্ষুনি বের হয়ে যান, নয়তো কান ধরে উঠবোস করাবো এখন। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। নেক্সট। ও রহমান সাহেব, বসুন বসুন। অবশেষে আপনি আসলেন। ডক্টর, আমার রিপোর্টটা। আচ্ছা, আপনার রিপোর্টটা না, আপনার রিপোর্টটা আমি দেখেছি। এই তো রহমান সাহেব, আপনার জন্য দুটো সংবাদ আছে, একটা খারাপ সংবাদ আর একটা খুবই খারাপ সংবাদ। আচ্ছা, প্রথমে আমাকে খারাপ সংবাদটাই শোনান। রহমান সাহেব, আপনার রিপোর্টে বলছে আপনার হাতে আর মাত্র 48 ঘন্টা সময় আছে। এর থেকে খারাপ আর কী বা হতে পারে? খুবই খারাপ সংবাদটা কী? রিপোর্টটা 2 দিন পুরনো। বসুন বসুন। আপনার নামটা কি? আমার নাম নেসার আহমেদ। নেসার? আচ্ছা নেসার সাহেব, বলুন কি সমস্যা? আসলে ডাক্তার, আমার হাতে আচ্ছা বলুন ডাক্তার, আমার হাতে আমার গার্লফ্রেন্ড। আচ্ছা আচ্ছা, বলুন কি সমস্যা? বলুন ডাক্তার, আমার হাতে আপনি ফোনটা ধরুন না, আপনি ফোনটা ধরুন। আচ্ছা, হ্যালো বাবু, আমি তো একটু হাসপাতালে এসেছি বাবু, ডাক্তারের কাছে। ওই কালকে হাতে একটু ব্যথা পেয়েছিলাম তো। আচ্ছা, হ্যাঁ বাবু, একদম ঠিক হয়ে গেছে এখন। আসি।